ওয়েলকাম আপনাদের সবাইকে বন্ধুরা। আজকে যারা যারা ফেসবুকে, ইনস্টাগ্রামে, টুইটারে, লোকাল ইন্টারন্যাশনাল অডিয়েন্স, যেখানে যাদের বাড়িতে টিভি নেই, যারা আমার গলাটা শুনতে পাচ্ছেন, আওয়াজটা পৌঁছচ্ছে, আপনাদের সবাইকে আমি স্যান্ডি ম্যান এবং চ্যানেলসের পক্ষ থেকে অনেক একটি বড় ঈদ মুবারক। আপনারা সবাই জানেন সোশ্যাল মিডিয়ার যুগ, সুতরাং যারা ফেসবুকে আছেন, লাইভ চলছে এখন ফেসবুকে এই আজকের এই ঈদ আনন্দের অনুষ্ঠান। আজকে একটু একটা কথা বলতে ইচ্ছে করছে যে জমানা সত্যি বদলে গেছে। আগে আমরা কী করতাম, সবাই মিলে বসে ঈদ কাটাতাম, আর এখন আমরা ঈদ কাটিয়ে সবাই মিলে বসি। আগে একটি জমানা ছিল যেখানে আপনারা সবাই একটা, যারা যারা কিছু কিছু শখ ছিল যে পার্সোনাল ডায়েরিতে নিজের কথা লেখা, নিজের থটস লেখা। কেউ হয়তো লিখতো যে আজকে আমি এই খেয়েছি, হয়তো কখনো রুবিনা লিখতো আজকে শারমিনের শাড়িটা আমার কাছে খুব ভালো লেগেছে, কিন্তু ইস আমার কাছে যদি ওটা থাকতো, ওই একটা নিজে নিজে নিজস্ব একটা থটস লিখতেন। আর ওই ডায়েরিটা যদি কেউ পড়ে নিত তখন আপনারা খুব মাইন্ড করতেন, চেঁচামেচি করতেন, বলতেন কেন তুই পড়লি, কেন পড়লে। আজকে জামানা বদলে গেছে, আজকে আমরা পার্সোনাল থটস, পার্সোনাল ইমোশনস সবাই মিলে আমরা ফেসবুকে লিখি। আর যখন ফেসবুকে লিখি, যদি আপনারা না পড়েন তখন আমরা কিন্তু মাইন্ড করি। জামানা বদলে গেছে বন্ধুরা, আজকের এই জমানায় সব কিছু বদলাতে পারে, কিন্তু এই ঈদ আনন্দ অনুষ্ঠানে, চ্যানেল এসে অনুষ্ঠানে কিচ্ছু বদলায়নি, কারণ বছরের পর বছর আমরা নিয়ে আসি এক গাদা এক গুচ্ছ আনন্দ। আর হয়তো এখন দেখতেই পাচ্ছেন আমাদের মাঝে সবাই এখানে বসে আছি, শুধুমাত্র আপনাদের সাথে সেলিব্রেট করব ঈদের ঈদ। তো একটা কাজ করি, আমি প্রথমে কিছু বলতে চাই না আর্টিস্টদের ব্যাপারে, কারণ আর্টিস্টদের ব্যাপারে আপনারা সবাই হয়তো চেনেন সবাইকে, কিন্তু আমি বাউল এম হোসেনকে বলবো প্রথম আমাদের ঈদ আনন্দের অনুষ্ঠানের ফার্স্ট গানটি যদি আপনি শুরু করেন, তারপরে আমরা বসে জমে আমরা আড্ডা করব, ঠিক আছে? চ্যানেলসের অগণিত দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকে অনুষ্ঠান দেখতেছেন, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি কিছু গান শোনানোর জন্য, কিছু কথা হবে, কিছু গান হবে আমাদের জন্য, সবাই আপনারা প্রাণ ভরে দোয়া করবেন। আমি প্রথমেই, যেহেতু ঈদ, ঈদের একটি গান দিয়ে প্রথম শুরু করছি। ধন্যবাদ সবাইকে। এলো রে, এলো রে খুশি ঈদ, এলো রে গোলাগলি করি সবাই, বিভেদ ভুলে রে ঈদ, এলো রে করি সবাই, বিভেদ ভুলে রে দেলো রে, দেলো রে লো রে খুশি রে দেলো রে, দেলো রে লো রে খুশি দেলো রে। জামা পরি আগায় নামাজ পড়তে যাবো ঈদগায়, নতুন জামা পরি আগায় নামাজ পড়তে যাবো ঈদগায়, হাত উঠাইয়া আল্লাহর দরগায়, হাত উঠাইয়া আল্লাহর দরগায়, কমা যাই বলে খুশি দিয়ে দিলো রে।
পবিত্র ঈদের দিনে কি আনন্দ বয়ে আনে, পবিত্র ঈদের দিনে কি আনন্দ বয়ে আনে হে লালুতির সবার মনে, হে লালুতির কয় সবার মনে শান্তি আসুক রে। থ্যাংক ইউ। আজকে একটা সুন্দর মেলোডি দিয়ে এলো রে এলো ঈদ, একটা পবিত্র এই সুন্দর মেলোডি দিয়ে আপনি আজকে অনুষ্ঠানটা শুরু করলেন। আপনারা শুনলেন বিখ্যাত বাউল হোসেনের কণ্ঠে এই গানটি, খুব সুন্দর করে গেয়েছেন। তো বন্ধুরা, আমাদের আজকে এই আড্ডাটা কিন্তু এখন শুরু হয়ে গেছে, আমাদের লাইভ দর্শকও আছেন। আশা করছি আপনারা টিভি স্ক্রিনে যারা স্ক্রিনে বসে আছেন সব বন্ধুদেরকে ফোন করুন অ্যান্ড জাস্ট টিউন ইন টু ফেসবুক রাইট নাও আমাদের এই ঈদ আনন্দ অনুষ্ঠানে। তো বন্ধুরা, প্রথমে পরিচয় করে দিই, এখান থেকে শুরুই করে দিই, আমার সব বন্ধুরা আজকে এখানে আছে, খুব ভালো লাগছে। আমাদের মিন্টু গোস্বামী আমাদের প্রথমেই তবলাতে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন মিন্টু গোস্বামী, আপনাকে ঈদ মোবারক। এদিকে প্যাপস দাস এখানেও আমাদের অক্টোবরে, আপনাকেও ঈদ মোবারক। বাউল হোসেনের কণ্ঠে আপনারা শুনলেন আপনার ব্যাপারে আরও খুব বেশি করে, কারণ আজকে কিন্তু আপনি এখানে একজন এই সিটে একজন ছেলে বসে আছেন, তো আপনার পেছনে একটু হয়তো আমি লাগবো, আপনার কিছু মনে করবে না ঈদের দিনে। আর ঠিক তার পাশে আমাদের লাভলি গর্জিয়াস লাবণী বড়ুয়া, ঠিক তার পাশে আমাদের এগেইন ওয়ান্ডারফুল বিউটিফুল শতাব্দী কর, আর এখানে আমাদের লম্বা মিস্টার লম্বু অমিতাভ বচ্চনের মতো সঞ্জয় আমাদের গিটারে, এবং ঠিক তার পাশে মিউজিক ডাইরেক্টর অমিত দে। সবাইকে ঈদ মুবারক। সো শতাব্দী, আমি তোমার সাথেই শুরু করি প্রথমে, কেমন কাটলো আজকে তোমাদের, তোমার ঈদ কেমন কাটলো, কী করলে? শুনি, খুব ভালো, খুব ভালো কেটেছে প্রতিবারের মতোই। প্রথমে বলে নিই সবাইকে, স্টুডিওতে যারা রয়েছে এবং স্টুডিওর বাইরে টিভি সেটের সামনে যা, ঈদ মুবারক সবাইকে। খুব ভালো কেটেছে, ঈদ একটি পবিত্র দিন মুসলিম ধর্মীয়। তো আসলে আমরা মনে করি যে ধর্ম যার্তার, উৎসব সবার, ঠিক তো? উৎসব আসলে কেনাকাটা থেকে শুরু করে, খাওয়া দাওয়া উৎসব ঠিক ওইভাবেই পালন করা হয়। তো এনজয় করেছি সারাদিন, দুদিন যাবত, আর কিছুটা দিন দেশে ছিলাম, দেশেও কেনাকাটার একটা এনজয় করেছি, মনে হচ্ছিল যেন ঈদের মতোই। বিশেষ করে আমরা যারা শিল্পী হই, আমাদের একটা খালি বাহানা চাই, একটা উৎসব হলেই আমরা আরো খুশি হই, আমরা আরো খুশি হই সেটাই। তো আজকের দিনে কেমন, তোমার এসএমএস মেসেজেস এসেছে কিছু? প্রচুর এসেছে। ঠিক আছে, এবার একটু লাবণী কাছে যাই দেখি। লাবণী, প্রথম প্রশ্ন, কিছু কি রান্না বান্না করেছিলে? রান্না বান্না করার সুযোগ হয় নাই, তো খেতে খেতেই তো দিন চলে গেল। সে কি, তাহলে রান্নাটা কে করলো, তাহলে কে খাওয়ালো? যেখানে দাওয়াত খেলাম, না ফ্রেন্ডের বাসায়। আচ্ছা আচ্ছা, ঈদ মানে তো আসলে উৎসব না, তো না গেলেও মাইন্ড করে, আবার বাসায় থাকলেও একটা, মানে কেমন না, তারা কষ্ট করে রান্না করলো, যে খেতে হবে না। তুমি তো হচ্ছে অনেক সুপারস্টার, তুমি, তোমার কাছে অনেক নিশ্চয়ই মেসেজ টেসেজ অনেক পড়ছে। হ্যাঁ অবশ্যই, সবাই পছন্দ করে, আমার ফেসবুক পুরো ফুল ছিল মোটামুটি ইনবক্সে, এবং আমার কাছে প্রচুর মেসেজ এসেছিলো, প্রচুর মেসেজ, বন্ধুরা আমার কাছে প্রচুর মেসেজ এসছে, কিন্তু সব কিন্তু ম্যাক্সিমাম আপনারা পাঠিয়েছেন ইমোশনাললেস, মানে কপি আর পেস্ট। আমিও সেরকম কপি আর পেস্ট করে দিয়েছি, মানে সেরকম একটা বিশেষ একটা ছিল না, কিন্তু যাই হোক, এইবার আমার যাই একটু হোসেন ভাইয়ের কাছে। হোসেন ভাই, হুক্কা কিতা খবর? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনাকে ঈদ মুবারক। আপনারও কিলা লাগে আজকে দুজন সুন্দর মহিলার পাশে বইয়ে থাকে আপনার? না অবশ্য ভালো লাগে, ভালো লাগার কথা। আচ্ছা ভালো লাগেনি? না অবশ্য দেখেননি, না ভাবি তো অবশ্য করতে দেখার, দেখার কথা, ভালো লাগে না যে অবশ্য। তো আজকে ঈদের দিনে কিতা করছেন, ভাবি রান্না করছো নি, কিতা করছো? জি রান্না বান্না করছেন, আমরা ঈদ খাইছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা ফ্যামিলিয়া খুব ভালো আছি, সুন্দর আছি, রান্না বান্না করছেন খাইছি। আপনি ভাবিরে খুব ভালো পাই, মানে ভালোবাসেন একটু কইন? না অবশ্য অবশ্য, আমার সব ভালোবাসা আমার ওয়াইফ লাগে। আচ্ছা কিতা হোক, একটু কিতা রান্না দূর তো, অনেক দূর চ্যানেল, সেখানে লুইয়াইতে যদি ঠান্ডা হয়ে যায় হিসাবে আর আমরা কিন্তু আরও বন্ধুরা আড্ডা শুনবো, আমরা অনেক কিছু আরও আপনাদের দর্শকদের সঙ্গে কথা বলবো, আপনারাও কিন্তু অবশ্যই ফোন লাইনে ফোন করবেন, আপনাদের সাথে আমরা আড্ডা মারতে চাই। যাই বা আমরা সোজা শতাব্দী করের কাছে, কী উপহার নিয়ে এসেছেন আজকে আমাদের এই ঈদ আনন্দে?
আসলে ঈদ আনন্দ, আনন্দের দিন, তো আজকে কোনো বিচ্ছেদ গান গাইবো না, দর্শকদের উদ্দেশ্যে আগেই বলছি। আজকে আসলে এনজয় করব সবাই মিলে, আনন্দের গান গাইবো যাতে সবাই মিলে আনন্দ করতে পারি। আমি প্রথম গানটি গাইবো বাউল সালামের একটি গান, আশা করি দর্শকদের ভালো লাগবে। আজকে একটি একটি না, আমরা দুটি পরপর শুনবো, আমরা সত্যি আনন্দ করতে চাই ননস্টপ, ঠিক আছে? চলুন তাহলে বন্ধুরা, আপনারা শুনতে পাচ্ছেন এবার শতাব্দী করে করের কণ্ঠে ঈদ আনন্দ অনুষ্ঠানে। দর্শক, আবারও ঈদ মুবারক সবাইকে, আশা করি সবাই এনজয় করেছেন এবং টিভি সেটের সামনে এবং স্টুডিওতে বসে আবারও আমরা এনজয় করছি সবাই। তো আমি প্রথমে বাউল সালামের একটি গান দিয়ে শুরু করছি, আশা করি ভালো লাগবে।
নগরে বন্দরে ঘুরে পাইতে নগরে বন্দরে ঘুরে পাইতে ওই সালামে মনে হইলে ঝরে এ দুই নয়নরে তুই আমার জীবনে বন্ধু তুই আমার জীবন তোমার না দেখলে আমার ঘরে এ রই না মনরে তুই আমার জীবনে বন্ধু তুই আমার জীবন তুই আমার জীবনে বন্ধু তুই আমার জীবনে বন্ধু তুই আমার জীবনে বন্ধু তুই আমার জীবন ধন্যবাদ থ্যাংক ইউ শতাব্দী ভেরি নাইস চলুন তাহলে আমরা আরেকটা গানে চলে যাই খুব ভালো লাগলো জমে উঠেছে আসর ওকে চলুন থ্যাংক ইউ আরেকটা গানে চলে যাই আমি এবার শাহ আব্দুল করিমের একটি গান গাইছি আমি জানি শাহ আব্দুল করিমের গান না গাইলে অনুষ্ঠান কমপ্লিট হয় না তো শাহ আব্দুল করিমের গানটি গাইছি আশা করি সবার ভালো লাগবে গানটি আসলে খুব কম গাওয়া হয় যেদিন হইতে হে গো আমার পাগল মনে নালো ঘর বাড়ি Thank you.
ভালোবাসি চা তোকে মতোই আমিও রহরি বিপাশি চা তোকে মতোই আমিও রহরি মনে লই যোগিনি বেশে আমি হইতাম দেশান্তরি আব্দুল করি বলে শৈরে কুলের কান্দারে বাউল আব্দুল করি বলে বন্ধু কুলের কান্দারে বন্ধের নামেতে কলঙ্ক রবে আমি ডুবে যদি মরি গো আমার জোরে করে হাততালি, জোরে করে হাততালি। থ্যাংক ইউ সো মাচ শতাব্দী কর, খুব আপনি ভালো গেয়েছেন আজকে এই সুন্দর মেলোডি। এবং আজকে আমাদের সব মিউজিশিয়ান ভাইরাও খুব মেজাজে, খুব আজকে আনন্দ নিয়ে বাজাচ্ছেন, আর আপনারা আশা করছি উপভোগ করছেন আজকে ঈদ আনন্দ অনুষ্ঠান, দেখছেন লাইভ চ্যানেলসের অর্গানাইজড অ্যারেঞ্জমেন্টে এবং আহাদ আমাদের প্রযোজনায় ঈদ আনন্দ। চলে যাচ্ছি পরবর্তী শিল্পীর কাছে, লাবণী বড়ুয়া, মাইকটা আপনার কাছে আছে। আচ্ছা, ওকে, লাবণী বড়ুয়া আসছে আপনাদের সঙ্গে গানটি উপহার দিতে। ঈদ মুবারক। ধন্যবাদ সানিদা। আমি প্রথমেই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, ঈদের শুভেচ্ছা। সবাই আশা করছি খুব ভালো কেটেছে আপনাদের ঈদ। আমার মনে হয় যে আমিও মনে হয় এবছর অনেক 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 বেশি মজা করেছে এবার ঈদে। তো আমি আর বেশি কথা না বাড়াই, আমি শচীনদেব বর্মনের খুব একটি আমার খুবই প্রিয় একটি গান গানটি দিয়ে শুরু করছি আমি। আমারে সারি আরে বন্ধু
চেষ্টা করেছি গানটা গাইতে। আচ্ছা, আজকে যেহেতু ঈদের দিন, অবশ্যই খুব খুশির গানগুলো হবে। আমি আরেকটি রোমান্টিক গান করছি, এটি আরিফিন রুমি এবং ন্যান্সির গাওয়া। আর আপনি যদি একটু বলে দেন কি বলবো, যে আমরা গানে গানে ব্রেকে চলে যাব। ও, গানে গানে ব্রেকে চলে যাব, আপনার মতো করে বলবো? দেখো দেখি তাহলে বন্ধুরা, এরপরে আমরা যাচ্ছি একটি ব্রেকে, গানের পরে। থ্যাংক ইউ। Thank you.
অনেক অনেক